শীতের দেখা পেতে পঞ্চগড় দীর্ঘ প্রায় 12 ঘন্টার জার্নির শেষে আমরা এই মুহূর্তে পঞ্চগড়ের রেল স্টেশনে এসে পৌঁছেছি। রেল স্টেশনটা নতুন কিন্তু খুব ভালো লাগতেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল, আমরা ঠাকুরগড় পরে এসে দেখলাম হঠাৎ করে শীত, আর যে শীতের জন্য আমরা সেই 400 কিলোমিটার চলে এসেছি। হ্যালো, আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড় সার্কিট হাউস। বাংলাদেশের যেখানে দেখতে পাচ্ছেন তেঁতুলিয়া শূন্যতে আছি, আর একটা বড় শূন্য আছে এখানে, এই দেখেন। দুই ঘন্টা ধরে আমরা বসে আছি, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখব বলে সকালে আমরা দেখেছিলাম সুন্দর উঁচু নিচু যে পাহাড় এবং চকচকে যে কাঞ্চনজঙ্ঘা, এবং আমরা জানি যে বিকেলেও সেই কাঞ্চনজঙ্ঘাটা নাকি দেখা যায়। বিকেলে বিশেষত দার্জিলিং এর যে আলোগুলো আছে, দার্জিলিং এর পাহাড়ে যে টুরিস্টরা যায় সন্ধ্যার পরে যে আলো সেগুলো দেখা যায়। আমরা যাচ্ছি শিলিগুড়ির যে ব্রিজটা দেখতে, এবং আমরা এখন এই মুহূর্তে ভ্যানে আছি। যে না দেখে সে বলতে পারবে না, এটার রিফ্লেকশনটা, সূর্যের আলোর যে রিফ্লেকশন সেটা একটা দারুণ ফিলিং, দারুণ একটা দৃশ্য। আমরা আবারও এটা দেখার জন্য মদিনাগড়ে বয়ে বসে আছি। আমরা শুনেছি যে সূর্য অস্ত যাওয়ার সময় এটা একটা রিফ্লেকশন, সবাই এটা দেখার জন্য এবং এটার ইয়াদের জন্য আমরা বসে আছি এনজয় করার জন্য। আপনারাও দেখতে থাকুন। এটি মহানন্দা নদী, ছেলেরা নেপাল থেকে দার্জিলিং হয়ে বাংলাদেশে এসে প্রবেশ করেছে, এবং কিছুক্ষণ আগে তারা পাথর কালেকশন করে এবং এই পাথরই ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিল্ডিং এর কাজে লাগে। আমরা এই মুহূর্তে কিন্তু ভারতে দাঁড়াই দাঁড়িয়ে কথা বলতেছি, যদিও এটা ঠিক না, কারণ এই দেখতে পাচ্ছেন এই যে একটা সীমানা পিলার আছে, এখানে লেখা আছে ভারত। দেখেন শুধু ভারতের এই বাসগাছটাও কিন্তু ভারতের, আমরা দাঁড়িয়ে আছি ভারতে। ভাইয়া কেমন, বিনা পাসপোর্টে বিনা ভিসায় ফিলিংসটা ডিফারেন্ট ফিলিং, যে অন্যটা ভিন্নটা দেশের মাটিতে আছে। ধন্যবাদ।